আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা এই সময় এসে চিন্তা করতেছেন যে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়। বিশেষ করে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যখন আপনি প্রবেশ করেন, ঠিক আপনি কিছু নিউজ দেখতে পান অথবা কিছু টক শো দেখতে পান, যেখান থেকে দেখেন যে ছোট ছোট বাচ্চারা 23 অব্দি, এতটুক বয়সের বাচ্চারা সবচেয়ে বেশি ইনকাম করতেছে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে। এখন আপনারও মনে ইচ্ছা জাগে যে আমি ফ্রিল্যান্সিং করে ইনকাম করব। তো ফ্রিল্যান্সিং করে ইনকাম করব এই বিষয়টা বলা যত সহজ, এখান থেকে সফলতা পাওয়াটা অনেক অনেক কঠিন। আপনি খুব সহজে বুঝতে পারবেন যে নতুন অবস্থা এই সময় এসে কোন তিনটা মার্কেট প্লেসে কাজ করলে আপনি সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে পারবেন। তো আমরা ভিডিও শুরুতেই প্রথমে রাখবো হচ্ছে আপওয়ার্ক। তো আপওয়ার্ক আমি প্রথমে এই কারণে রাখলাম কারণ আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনি খুব ইজিতেই ক্লায়েন্ট ধরতে পারবেন এবং সিলেক্ট করার একটাই কারণ, কারণ ফাইবার থেকে আপওয়ার্কে যদি আপনি প্রথম অবস্থায় কাজ করেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এখন আপনি তো নতুন আসছেন, ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সিং নাম শুনছেন, এই মার্কেট প্লেস সেক্টরে আপনি কীভাবে সফলতা অর্জন করতে পারবেন, কীভাবে আপনি ক্লায়েন্টগুলোকে নিতে পারবেন, ক্লায়েন্ট পাবেন, এই জিনিসটা সবার মাথায় কাজ করে। দেখেন এখন আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করছেন, কোনোভাবে ওইখানে সেটেল হতে পারতেছেন না, ব্যর্থ হয়ে যান, তাহলে আপনি দ্বিতীয়তে চলে যাবেন ফাইবার মার্কেট প্লেসে। ফাইবার মার্কেট প্লেসে যাওয়ার আগে আপনাকে অবশ্যই কাজের প্রতি একটু সিরিয়াস হতে হবে, কারণ ফাইবার মার্কেট প্লেসটা এরকম একটা মার্কেট প্লেস যেইখানে আপনাকে 100% কনফিডেন্টলি কাজ করতে হবে। আপনি যদি একটু ফাইবারে টিকে যান তাহলে আপনার লাইফ টাইম আপনার জন্য সেটেল হয়ে যাবে, আশা করি বোঝাতে পারছি। 3 নম্বর আমি যে মার্কেট প্লেসে রাখছি সেটা হচ্ছে freelancing.com। freelancing.com এরকম একটা মার্কেট প্লেস যেখান থেকে আপনি নতুন অবস্থায় বাজিমাত করতে পারবেন, কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং একটা টুলস রয়েছে, সেটা হচ্ছে কনটেস্ট। আপনি যদি নতুন অবস্থাও ফ্রিল্যান্সিংয়ে কনটেস্টে কাজ করার সিস্টেমটা বোঝে যান তাহলে আপনি এখান থেকে হিউজ পরিমাণে কাজ করতে পারবেন। এখন কনটেস্টের কাজের সিস্টেমটা কীরকম আমি আপনাকে এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি। ধরে একটা সেক্টরের পরীক্ষায় 10 জন লোক বা 20 জন লোক বা 100 জন লোক অংশগ্রহণ করছে, সেইখান থেকে 1 জন লোককে সিলেক্ট করা হবে। আপনাকে এরকমভাবেই তৈরি করতে হবে কনটেস্ট জবের জন্য, 100 জনের থেকে আপনাকে 1 জন সিলেক্ট হয়ে কাজ করতে হবে। কিন্তু আপনি কনটেস্টে কাজ করলে 100% সফলতা অর্জন করতে পারবেন, নতুন অবস্থায় আপনি কাজ পাবেন। আমরা মেন পয়েন্টে চলে আসি, তারা এই ধরনের মার্কেট প্লেসে কাজ করি আমাদের একটা সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আপনাকে কখন কোন বায়ার নক করে আপনি কখনো বলতে পারবেন না, কারণ আপনি যখন অ্যাক্টিভিটি থাকবেন আলটা অল টাইম র্যাঙ্কিংয়ে থাকবে। আপনি যখন অ্যাক্টিভিটি থাকবেন, একটা বায়ার যদি এই কাজটা লিখে সার্চ করে আপনার প্রোফাইলটা বায়ারের কাছে যেতে বাধ্য, সেই কারণে বলবো অবশ্যই অ্যাক্টিভিটি থাকার চেষ্টা করবেন আর একটু শ্রম পরিশ্রম দিবেন। freelancing.com থেকে ইনকাম করা বিষয়টা আমরা যতটা সহজ মনে করতেছি এটা এতটা সহজ নয়, এটা খুবই পরিশ্রমের কাজ, খুবই ধৈর্যের কাজ। যদি ধৈর্য দিয়ে থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে বলে রাখি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।